Sam's father dies and Simba is unhappy for a long time. But one day he thinks, I'm a very lucky man. I have a lot of money now. Some beautiful things and a big house. Sajin! Baba, kemon acho? Hey, Baba, bhalo achi. Tumi kemon acho, Baba? I'm bhalo achi. Ki korcho? Ami Simbad porchi. Simbad porcho? Wow! Tumi keno eshecho? Bari, ami ashbo na keno. Baba Sajin, tumi ekটু onno ghore jao. কেন থাকলে অসুবিধা কি তুমি এখন নানা ভাইয়ের কাছে যাও আমি পরে তোমাকে ডাকছি কি জন্য বলছিলে কেন এসছো বলো কি আর বলবো চলো রেডি হও বাসা যাব আমি তো যাবার জন্য এখানে আসিনি জানে আলো এটা তো কোনো কথা হলো না রোকিয়া তুমি এখানে কতদিন বসে থাকবা আর হঠাৎ করে কেনই বা চলে আসলে আমি এখানে হঠাৎ করে আসিনি তোমরা যেটা বিশ্বাস করো সেটা আমাকে বলেছো আর আমি সেটা মেনে নিয়েছি মেনে নিয়েই তো চলে এসেছি রোকেয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা অ্যাক্সিডেন্ট করেছে মার মনটা খারাপ হয়েছে আর এই কারণে মা তোমার সাথে একটু কঠিন করে কথা বলেছে তাই বলে তুমি এখানে এসে বসে থাকবা শুধু বাবার অ্যাক্সিডেন্টের বিষয় না আমি তোমার সংসারে যাবার পর থেকে তোমরা সবাই মিলে নানানভাবে আমার সাথে আজেবাজে ব্যবহার করেছো আমার মুখ খারাপ আমি যা বলি তাই হয়ে যায় আমি কি পীরফকির আমরা কি কেউ বলেছি তুমি পীরফকির পীরফকির বললে তো ভালো হতো তোমরা কথায় কথায় আমাকে রীতিমতো অপমান করেছো দেখো রোকেয়া ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে তুমি কিছু কথা বলো সেগুলো ফলে যায় আর এই কারণে কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এটা হতে পারে না আচ্ছা ঠিক আছে যা হবার হয়ে গেছে সব ভুলে যাও চলো বাসায় চলো আমার মাথাটা তোমার মতো তো ভোঁতা না যে আমি সহজেই ভুলে যাব আমি যাচ্ছি না তুমি যাচ্ছ না বললেই হবে সাজিনের স্কুল আছে না ওর স্কুল কামাই হচ্ছে না এখানেও তো স্কুল আছে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানকার কোন একটা স্কুলে ওকে ভর্তি করিয়ে দেব কি বকার মতো কথা বলছো সামনের ফাইনাল এক্সাম না হ্যাঁ এখানকার স্কুলে ফাইনাল এক্সাম হয় ও এখানকার স্কুলেই ফাইনাল এক্সাম দেবে সাজিনের লেখাপড়া নিয়ে তুমি জেদ করতে পারো না ওই স্কুলের সিলেবাস একরকম এখানে সিলেবাস একরকম তুমি এখন ফাইনাল পরীক্ষার সময় স্কুল চেঞ্জ করবা এটার মানে কি সাজিনের পড়াশোনার বিষয় নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না কোনোদিন বসেছে একবার ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিতে আসবে না এখন এখন ফাইনাল পরীক্ষার সময় তুমি স্কুল চেঞ্জ করতে চাচ্ছ আমি তো কিছু বুঝি না সাজিন বাবা চল আমরা বাসায় যাই মানে আমরা কখন বাসায় যাব বাবা আমি না তোমাকে বললাম নানা ভাইয়ের কাছে থাকতে কথা শেষ হলে আমি তোমাকে ডাকবো এখন যাও আচ্ছা ঠিক আছে তুমি আজকের দিনটা এখানে থাকো আমি কাল এসে তোমাকে নিয়ে যাব কালকে কেন তুমি আর কখনো এই বাড়িতে আসবে না রোকেয়া তুমি কিন্তু জেদ করছো হ্যাঁ জেদ করলে জেদ করছি তুমি যাও এখান থেকে আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো আমি এখন হাউসে যাচ্ছি হাউসে গিয়ে ব্যাংকগুলো বিক্রি করে ফার্মেসিগুলো কিনতে যাচ্ছি কিনবো কিনা সেটা বলো সেটা আমি বলতে যাব কেন তোমাকে জিজ্ঞেস করছি তুমি বলবা বাস না আমি তো বলবো না তারপর লস খাবে তখন বলবে আমার মুখ খারাপ আমি বলেছি সেই জন্য তুমি লস খেয়েছো না না এর আগেও তোমাকে জিজ্ঞেস করে কিনেছি যতবার কিনেছি লস করিনি তুমি বলো তোমার ইচ্ছে হলে তুমি কেন ঠিক আছে থ্যাংক ইউ তোমার সাথে ঝগড়া করে আমার মাথা ধরে গেছে এক কাপ চা নিয়ে আসো চা খেয়ে তারপরে যাব আমি তোমাকে চা খাওয়াতে পারবো না খুব খেতে ইচ্ছে করলে দোকানে গিয়ে চা খাও